গত 2 জুন রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় তেলাপোকা মারার ওষুধের বিষক্রিয়ায় স্কুল পড়ুয়া 2 ভাইয়ের মৃত্যু হয়। ওই ঘটনায় পেস্ট কন্ট্রোল প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে ঘটনার 6 দিন পর গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। মামলাটির তদন্ত শেষ হয়েছে। দীর্ঘ 7 মাসের তদন্ত শেষে শীঘ্রই অভিযোগপত্র দেয়া হবে। ন্যায় বিচার প্রত্যাশা ভুক্তভোগী পরিবারটির। আমার 2টি ছেলে আপনাদের কাছে 2টি সংখ্যা, আর আমার কাছে, আমার ওয়াইফের কাছে, তার বোনের কাছে পুরো পৃথিবী। তো আমি চাই না এই পৃথিবীতে আর কোনো বাবা মায়ের বুক খালি হোক। 2 শিশুর মৃত্যুর ঘটনায় তেলাপোকা মারার প্রতিষ্ঠান DCS অর্গানাইজেশন লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের দায় পেয়েছে তদন্তকারী সংস্থা। বালাইনাশকের সঠিক প্রয়োগ না জেনে ব্যবহারের কারণেই মারা গেছে শিশু দুটি, বলছে DB। পেস্ট কন্ট্রোলকৃত স্থানে 24 থেকে 48 ঘন্টা বায়ু চলাচল উন্মুক্ত রাখতে হবে। অথচ বিবাদী মুসলিমউদ্দিন বাদীকে সঠিক তথ্য না দিয়ে পেস্ট কন্ট্রোল করা 3-4 ঘন্টার মধ্যে বাসায় অবস্থান করা যাবে মর্মে তাকে জানায়। পুলিশ বলছে বাসাবাড়িতে এই ধরনের বালাইনাশক ব্যবহারের অনুমতি না থাকলেও শুধুমাত্র মুনাফার লোভেই প্রতিষ্ঠানটি পেস্ট কন্ট্রোল বিক্রি করত। এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহ বিশেষজ্ঞদের মতামত নিয়েছে তদন্ত কর্মকর্তারা। 4 জনকে এর সম্পৃক্ত পেয়েছি এবং 4 জনের বিরুদ্ধে আমরা চার্জশিট প্রদান করেছি। এবং আমরা চার্জশিট প্রদান করার আগে আমরা এই বিষয়ে যারা অভিজ্ঞ পেস্ট কন্ট্রোল যে প্রয়োগের যে অভিজ্ঞতা যাদের আছে তাদের সাথে আমরা কথা বলেছি। এবং এখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতি লাইসেন্সের যে সকল নিয়মকানুন আছে সেখানে বলা আছে স্পষ্ট যে বাসাবাড়িতে পেস্ট কন্ট্রোল করা লাইসেন্সের শর্ত ভঙ্গ, কারণ বাসাবাড়িতে পেস্ট কন্ট্রোল করা যাবে না এবং ব্যবহৃত মেডিসিন বাসাবাড়িতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তথাপি অ্যালুমিনিয়াম ফসফেট ব্যবহারের কারণে এই মৃত্যুটা ঘটেছে। গেল 2 জন তেলাপোকা সহ পোকামাকড় নিধনে পেস্ট কন্ট্রোল প্রতিষ্ঠানটির কর্মীদের বাসায় ডেকে নেন মোবারক শারমিন দম্পতি। বিষ স্প্রে করার পর অসুস্থ হয়ে পড়েন পরিবারটির সদস্যরা। হাসপাতালে নেয়ার পর মারা যায় 2 শিশু। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।